ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর হাসপাতালে প্রায় বছর খানেক আগে নবনির্মিত শৌচালয়টি কয়েকদিন ধরে জল শূন্যতায় রয়েছে তাই রোগী থেকে শুরু করে তার আত্মীয় হাসপাতাল কর্তৃপক্ষের ঠিক তেমনি একগোচ্ছ অভিযোগ রয়েছে এই হাসপাতাল পরিচালনা ব্যবস্থার মধ্যে কিছুদিন আগে দেখা গেছে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ থেকে শুরু করে মন্ত্রী বিধায়করা স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সুলভ শৌচালয়ের উদ্বোধন করছেন ঠিক তার সাথে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়েছেন কিন্তু তার চিত্রটা অনেকটাই ভিন্ন রূপে দেখা দিয়েছে মেলাঘর হাসপাতাল চত্বরে হাসপাতালে রোগী ও তার পরিজনদের নিজেদের কেনায় জল নিয়ে হাসপাতালের শৌচালয় ব্যবহার করতে হচ্ছে তাহলে এত টাকা খরচ করে ঢাক ঢোল পিটিয়ে শৌচালয় উদ্বোধন করে যদি জলেরই ব্যবস্থা না থাকে তাহলে এই উন্নয়ন শুধুমাত্র লোক দেখানো বলেই মনে করছেন মানুষজন সকলের দাবি অবিলম্বে যেন এই সমস্যার সমাধান করা হয় কতদিন যাবো এখানে জল নেই আমি বিকেল তাই পাইছি না আমি শুনতে জল বলাই আমি আসছি আসার পরে জল নেই রিপোর্ট সার্চ ইন্ডিয়া